এক কিলো আপেলর দাম 1000 টাকা, চাউল প্রতি কিলোত 500 টাকা, তেল নাই অসল গাড়ি, বিদ্যুৎ নাই অন্ধকার দেশ। 1948 চনের স্বাধীনতার পিছরে পড়া প্রথমবারের বাবে সবাতুক কঠিন সংকটের সম্মুখীন শ্রীলঙ্কা। চীনের বাবেই সংকটের সম্মুখীন হল নিকিট দ্বীপরাষ্ট্র। শ্রীলঙ্কা সরকারের ধারর বোজা 5,100 কোটি ডলার, ধারর বুজন অংশ চীনের। দ্বীপরাষ্ট্রের সংকটকালতো ধরুয়া দেশখনলৈ অনুকম্পা নাই বেজিংয়ের। ইপিনে শ্রীলঙ্কাত নাই দরব, নাই রন্ধন গ্যাস, সংকট খাদ্য সামগ্রীরও। এই সকলোরে আরম্ভণি দক্ষিণ শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর। উল্লেখযোগ্য যে চীনের পৰা ঋণ লৈ শ্রীলঙ্কা সরকারে অত্যাধুনিকভাবে সজাই পড়াই তুলিছিল হাম্বানটোটা বন্দর। এই বন্দরতেই দেশখনের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ঘর। ঋণ লৈ অত্যাধুনিকভাবে হাম্বানটোটা বন্দর নির্মাণ করে যেন ভোগ বিলাসত মত্ত হয়েছিল রাজপক্ষ পরিয়াল। বিবিসির এক প্রতিবেদন অনুসরি 2017 চনত 99 বছরের লিজত 70% অংশীদারিত্বরে বন্দরটো চীনের ব্যবসায়ীক প্রদান করেছিল। তাৎপর্যপূর্ণভাবে হংকং পোস্টের প্রতিবেদন অনুসরি শ্রীলঙ্কাক ঋণ পরিশোধের ক্ষেত্রে কোনো রেহাই প্রদান নকরে চীনে। IMF আর ভারতের সাহায্য প্রার্থনা শ্রীলঙ্কার। ভারতে দিছে 100 কোটির ঋণ, এয়া এপাচি হাকত এটা জলকিয়া মাত্র। আনহাতে প্রতিবাদের মাজতেই জরুরীকালীন অবস্থা প্রত্যাহার শ্রীলঙ্কাত। উল্লেখনীয় যে সংসদত সংখ্যাগরিষ্ঠতা হেরার পিছতো পদত্যাগ নকরার অঙ্গীকার রাষ্ট্রপতির রাজপক্ষর। আনহাতে দেশের চরম সংকটত দেশ শাসনের পর বিরত আছে বিরোধী শিবির। কলম্বোত হাজার হাজার চিকিৎসকর প্রতিবাদ। শীঘ্রে স্বাস্থ্য খণ্ডত জরুরীকালীন অবস্থা ঘোষণা করক। দরবর চরম সংকটত জর্জরিত রোগীর কথা সরকারক বিবেচনা করারও দাবি চিকিৎসকর। খাদ্য, ইন্ধন আর অত্যাবশ্যকীয় সামগ্রীর সংকটের সম্মুখীন হয়ে সম্প্রতি জুরুলা হয়ে পড়ছে দ্বীপরাষ্ট্রবাসী। অভাবনীয় দাম বৃদ্ধিত কোঙা হয়ে পড়ছে জনতা। এই সংকটের শেষ কেতিয়া, সেয়া এতিয়াও শ্রীলঙ্কার লগতে বিশ্ববাসীর বাবে এটা কঠিন প্রশ্ন। নিউজ ডেস্ক, ঈশান নিউজ।